আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমি ডাক্তার ফারজানা আক্তার সবসময়ের মতো আপনাদের সাথে আছি পুরো রমজান জুড়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব রমজানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সমাধানে করণীয়। রমজান মাস আসলে হচ্ছে সিয়াম সাধনার মাস, পবিত্রতার মাস। এই মাসটা যখন আসে তখন কিন্তু আমরা অন্যান্য সময়ে যে একটা নিয়ম পালন করি, এই সময় কিন্তু টোটালি একটা অন্য নিয়ম আমাদেরকে পালন করতে হয়, যেখানে আমাদের পুরো লাইফস্টাইলটা একটা নির্দিষ্ট নিয়মে ছক বাঁধা হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা অনেক ধরনের ডিজিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। তার মধ্যে হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হাইপারটেনশন, কারো ওজন বাড়া কমানো, আরও অনেক ধরনের সমস্যা প্রতিকার করা সম্ভব। কিন্তু এই সব কিছু নির্ভর করছে সঠিক খাদ্যাভ্যাসের সাথে। এই খাবারের পরিমাণ যদি বা খাবারের সিলেকশন যদি আপনার ওলট পালট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এর মধ্যে রয়েছে যেই সমস্যাটা প্রথমে বলবো, সেটি হলো অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়া। যখন প্রথম রমজান আসে তখন সেই ক্ষেত্রে আমাদের টেবিল ভর্তি ইফতারের টেবিলে নানা রকমের আইটেম থাকে। যেহেতু এটি প্রথম রমজান, সেটি মনে করে বিভিন্ন ধরনের ভাজা পোড়ার আইটেম, যেহেতু এটা অন্যান্য সময় আমাদেরকে খাওয়া হয় না, সেই ক্ষেত্রে এই সময়টায় রাখা হয়। কিন্তু আমরা যেহেতু সারাদিন 12 ঘন্টারও বেশি সময় অভুক্ত অবস্থায় থাকি, ফাস্টিং রাখছি, রোজা রাখছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোন খাবারটা দিয়ে আমাদের খাবারটা স্টার্ট করব সেটা বুঝে উঠতে পারি না। এই ক্ষেত্রে কিন্তু অনেকে যদি পানিও পান করে থাকে বা পানিটা দিয়ে স্টার্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া দেখা দিতে পারে। এই অ্যাসিডিটি বা বুক জ্বালা পোড়া দেখা যেন না দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রথমেই যে প্রিভেন্টিভ মেজার হিসেবে গ্রহণ করতে হবে সেটিগুলো অধিক মশলাযুক্ত খাবার খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। পেটকে ঠান্ডা রাখে এমন খাবার গ্রহণ করতে হবে। অ্যাসিডিটি কমাতে সহায়ক যেমন ঠান্ডা দুধ দিয়ে কোনো শরবত কিন্তু আমরা গ্রহণ করতে পারি। অবশ্যই এমন কিছু গ্রহণ করব না যেটা আমাদের অ্যাসিডিটিটাকে আরও বাড়িয়ে দেবে। এরপর আমাদের যদি একটু ভাজা পোড়া খেতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি আমাদেরকে খেতে হবে। এই ভাজা পোড়াটাকে আমরা কম গ্রহণ করব, অথবা আমরা যদি এর পরিবর্তে দই চিরা একটি ফ্রুটস যদি রাখি, তাহলে কিন্তু আমরা এই অ্যাসিডিটিটাকে কিন্তু প্রিভেন্ট করতে পারি। এরপর আসুন আরও একটি সমস্যা। সারাদিন রোজা রাখার পর আমাদের যে দ্বিতীয় সমস্যাটা দেখা দেয়, সেটি হলো অবসাদ বা ক্লান্তিবোধ দেখা দেওয়া। এটি একটি স্বাভাবিক প্রসেস, কিন্তু এর সাথেও খাবারের সম্পর্ক রয়েছে। সেহরিতে যদি কম পরিমাণে খাবার গ্রহণ করেন বা হেলদি বা সুষম খাবার যদি গ্রহণ করে না থাকেন, এমন খাবার গ্রহণ করেন যাতে আপনার এনার্জি সারাদিনেই চলে যাচ্ছে, আপনি দুপুরের পর থেকে ক্লান্তিবোধ হওয়া শুরু করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্লান্তিবোধটা কিন্তু দেখা দিতে পারে। তাই এমন খাবার সিলেক্ট করতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত যেটা কিন্তু আমাদের ক্লান্তিবোধ দূর করতে সহায়তা করবে। এবং এই ক্লান্তিবোধের আরও একটি কারণ হচ্ছে ঘুম এবং ব্যায়াম ঠিক সময়ে না করা। অন্যান্য সময় আমরা যদি ব্যায়ামটা করে থাকি সকালের দিকে, এই রোজা আসলে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। এই ব্যায়ামের উপযুক্ত সময় হচ্ছে ইফতার থেকে সেহরি রাতের খাবারের মধ্যে। এই রাতের খাবারের মধ্যে অবশ্যই ইফতারের এটা 40 মিনিট বা এক ঘন্টা পরে এটা করলে সবচেয়ে ভালো। এতে কিন্তু আপনার ভালো ঘুম হবে এবং ভালো ঘুম হলে আপনার এই ক্লান্তিবোধটাও দূর হয়ে যাবে। আর ঘুমের জন্য যে জিনিসটি করতে পারেন সেটি হলো এক গ্লাস বা এক কাপ পরিমাণ দুধ নেবেন, সেটা অবশ্যই লো ফ্যাট মিল্ক, এবং তার সাথে একটি চাপা কলা নিলে রাতে ঘুমটা কিন্তু আপনার ভালোই আসবে। এবার আসুন যে সমস্যা, হজমের সমস্যা। এই সমস্যাটা হচ্ছে আমরা এটার সাথে অ্যাসিডিটির কিন্তু সম্পর্ক রয়েছে, যদি আমরা খাবারের সঠিক সিলেকশন করে না থাকি। এই হজমের সমস্যাটা দূর করতে আমরা ইফতারের পানীয় হিসেবে যেটা রাখতে পারি সেটা হলো টক দই দিয়ে একটা লাচ্ছি করতে পারি, অথবা এটা এক আধা কাপ পরিমাণ টক দই যদি আমরা পুদিনা পাতা দিয়ে তার সাথে যদি একটু আদা কুচি এবং হচ্ছে একটু পরিমাণ স্বাদের জন্য গোলমরিচ, একটু লবণ, সবগুলো যদি দিই, এটা কিন্তু আমাদের হজমটাকে সহায়তা করবে এবং হচ্ছে আমাদের পেটে গ্যাসটাও কিন্তু প্রিভেন্ট করবে।
এবার আসুন মাথা ব্যথা। এই মাথা ব্যথা দেখা দেওয়াটা কিন্তু এটি একটি নর্মাল কন্ডিশন। এটা প্রিভেনশনের জন্য হচ্ছে তারাবির নামাজের আগে মানে ইফতারের পরে যদি আমরা এক কাপ যদি গ্রিন টি পান করি, এতে যে ক্যাফিনটা থাকে এটি কিন্তু মাথা ব্যথা প্রিভেনশনে সহায়তা করে। এবার যেই সমস্যাটা বলবো সেটি হলো মাসেল ক্র্যাম্প। এই মাসেল ক্র্যাম্পটা হয় কিন্তু ইলেকট্রোলাইটস ইমব্যালেন্সের জন্য সারাদিন রোজা রাখার কারণে। তাই আমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে খাবারের তালিকায় ফল মূল শাকসবজি রাখতে হবে এই মাসেল ক্র্যাম্পিংটা প্রিভেনশনের জন্য, যেটি হচ্ছে এই আমার ভিটামিন মিনারেলসের এবং সারাদিনে যে পানি শূন্যতা ইলেকট্রোলাইটসের অভাবটা পূরণ করবে। আর হাইপোগ্লাইসিমিয়াও এটি একটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি কমন সমস্যা। যখন হাইপোগ্লাইসিমিয়া দেখা দিবে তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমরা যদি সেহরিতে এক গ্লাস হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া প্রিভেনশনের জন্য এক গ্লাস স্কিম মিল্কের সাথে বা লো ফ্যাট মিল্কের সাথে যদি হচ্ছে আমরা যদি খেজুর খেয়ে থাকি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়াটা আর দেখা দেয় না পরবর্তীতে সময়ে। রোজায় বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার সাথে খাবারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সহজেই সমাধান করতে পারি। সবাই এই রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আসবো আরও নতুন নতুন রমজানের হেলথ টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।